चाँदपुर जिला चरमनाय नमुने तीन दिन व्यापी महापील शेष दिन शेष बैठक आल्ला जदि कबुल करें आखिरे फजर नमाज़े पर आखिरे मुनाजातेर माध्यमे महापील शेष हबे। आल्लाह आमादेरके दुनिया समस्त काज थेके बिरत रेखे এই ঠান্ডার মধ্যে কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু মাহফিলে আসে নাই, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে শুয়ে আছেন, দাদাজান আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি উদার করবে। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন এই ওসিলায়ও আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে এই ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে মাহফিলে বসে আছে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন বান্দাবান্দির একটা কাটার গুতাও যদি লাগে এর মাধ্যমে গুনাহ মাফ হয়। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের, ফেরেশতারা দেখো তো বান্দা কোনোদিন তার জীবনে হক্কানি আলেমদের সঙ্গে একত্রে দস্তারখানে বসছে কিনা দেখো তো, তালাশ কইরে দেখবে রব্বুল আলামিন আপনার বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের দস্তারখানে বসছে, যা এসেছিল ওকে মাফ করে দিলাম। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কত লোক আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটের ভিতরে দুনিয়ার বিভিন্ন গল্পে গুজবের ভিতরে কেনা বেচার ভিতরে লিপ্ত, ঠিক না? অনেকে টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায়। সুযোগ ছিল আবার আগামী বছর এরকম মাহফিল হবে আর আসতে পারবে, বহু দূরের কথা। গতবার এখানে মাহফিল আলহামদুলিল্লাহ চরমনায় নমুনায় শুরু হয়েছে, মাঝখানে তালাশ করলে দেখবেন বছরের অনেকেই আজকে দুনিয়াতে নাই, আগামী বছর আমরা আসব, এ বহু দূরের কথা বাজার কথা, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী তুমি মউতকে মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদি আল্লাহ তালানহু বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যখন নামাজের জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু মনে হয় এই, সামনে রক্তের নামাজের জন্য আর অজু করার সুযোগ নাও পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী
তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা, কথা ঠিক না? এর বাস্তবতা দুই একটা ঘটনা আল্লাহ মাঝে মধ্যে দেখায়। গলা চিপা পটুয়াখালী জেলা, গলা চিপা থানা, শুনছিলাম ওখানে চরমনের একজন মুজাহিদ ফজরে নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, মসজিদে ইমাম সাহেব আসে নাই, লোকেরা ধৈর্য তাকে ইমামতির জন্য সামনে দিল। আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ পড়াইয়া যখন ডান দিকে সালাম ফিরে এলো, বাম দিকে আর সালাম ফিরে এলো, এরপরে খবর হয়ে গেছে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। কে কখন কোন সময় কিভাবে রওনা করবে এটা আমাদের কারো জানা নাই, কথা ঠিক না? আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব আছে কথা বলে? কিন্তু সেই দেশের মধ্যে দেখেন কোরআন এবং হাদিসের আলোচনায় বাধার কোনো শেষ না, ওদিকে গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা, এই জুলুম নির্যাতন, আল্লাহর বিরুদ্ধে চারণ, ইসলামের বিরুদ্ধে চারণের সমাজ ছয়লাভ হয়ে গেছে, কথা ঠিক কিনা? এ ব্যাপারে বাধা তো নাই, বরঞ্চ আরো উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন কায়দায় কাজ চলছে। আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুনলাম প্রত্যেক থানায় থানায় নাকি একটা বড় আকারে সিনেমা হল করবে, কথা বোঝেন? বাজানদেরকে বুঝতে হবে যে বাজান অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা ষড়যন্ত্র করবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বড় ষড়যন্ত্রকারী, ওদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দেবে, কথা ঠিক কিনা? এরপরেও বাজানদেরকে মনে রাখা লাগবে, যারা মাহফিলে আসতে পারে নাই মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করে, কথা ঠিক? আমি বলবো আপনারা যারা আসছেন, আর যারা আসে তো নাই বরঞ্চ ফিরাবার চেষ্টা করে, মুসলমানও কিন্তু দাবি করে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা আসে নাই আর যারা আসছে, দেখতে সুরাতে চোখের দিক থেকে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কোন দিক থেকে পার্থক্য আছে? আছে কোনো পার্থক্য? তাহলে এতক্ষণ ওলামাই কেরামদের বয়ান শুনতেছেন, তিন দিন পর্যন্ত শুনতেছেন, একটা জায়গায় পার্থক্য আছে, এই জোর বলেন, একটা জায়গায় পার্থক্য আছে, সেই পার্থক্য জায়গাটা কি হলো? এই যারা মাহফিলে আসছে আল্লাহর ফজল করে তাদের কলব আল্লাহ ভালো লাগছে, আর যারা মাহফিলে আসে নাই বাধা দেয় ওদের কলব নষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মনে করছেন অনেকে তো বিভিন্ন সময় মন্তব্য করে যে হুজুররা এই দেশটারে খাইল, হুজুরও বলেন না হুজুরিল্লাহ, বলে কি বলে না? অর্থাৎ হুজুরদের জন্যেই উন্নতি দেশের আধুনিকায়ন, আধুনিকতা এবং বিভিন্ন কায়দায় যে কালচারগুলো আছে এগুলো বাস্তবায়ন করা যায় না, এরকম একদল আছে না? আমি অনেক সময় বলি আব্বা যেন বলতেন যে আপনাদের কাছে একটা বিচার রাখলাম, এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদারি পর্যন্ত কোনো জায়গায় হুজুরেরা আছে? কথা কন, সব দায়িত্ব পালন করে খাজুরেরা, দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকে খুললেই আমরা দেখি, দেশ হুজুরেরা খায় না, দেশ খাইছে খাজুরে দেওয়া, কথা ঠিক না? তা হুজুরদের বিরুদ্ধে লাগলো কেন? লাগার পিছনে কারণ আছে তো। এই আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, কথা বোঝেন? ওরা এইভাবে অবাধভাবে চলাফেরা করতে পারে না, হুজুর রেখলে বাজান এইভাবে চললো না, খবরদার, এর ভিতরে কিন্তু আরাম নাই, হারামে কি নাই? হারামে কি নাই? আরাম নাই। আজকে দেখেন পাশ্চাত্য দেশগুলো, ওদের দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও কোনো শান্তির ব্যবস্থা নাই, আছে? ওই আমরা বরিশালের কি খড় খড় শোনেন, ওই যে পশু ওই ফসল খাইলে খড়ে নিয়ে আটকায় না, এটা কী কয় আপনার দেশে? খড়ই তো কয়,
হ্যাঁ বিদেশে খড় বানাইছে, এই খড় কিন্তু পশু ছাগল গরুর খড় না। অর্থাৎ বাপ মা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকে নিয়ে খড়ের ভিতরে বাঁধে রাখে, মানে ওরা মনে করে বাপ মা এখন বুড়ো হয়েছে আমাদের জন্য এখন বোঝা, এই জন্য বোঝা ছুড়ে পড়ার জন্যে নিয়ে খড়ের ভিতরে আটকেই রাখে। এই হইল ওদের আচরণ, ওই হইল ওদের কালচার, এই হইল ওদের মানবতা, এই হইল ওদের আন্তরিকতা। কথা ঠিক কিনা? আমার বোনের কাছে শুনছিলাম যে একটা মহিলা ওই বিদেশি এখন বুড়ো হওয়ার পরে এখন ওর সাথী হয়েছে একটা কুত্তা, আর কিছু নাই, ওই কুত্তাটা নিয়ে চলে আর দুই চোখ দিয়ে পানি পড়ে। কী ব্যাপার? ও মন্তব্য করতেছে, আমার যখন জওয়ানি ছিল, যখন আমার সৌন্দর্য ছিল, যখন আমার এই চেহারার ভিতরে আকর্ষণ ছিল, তখন আমার কত মূল্য, কত দাম, আর এখন আমার চামড়া ধোতরা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন আমার আর কোনো সমাজে মূল্য নাই, এখন আমার সাথী বলতে একটা কুত্তা ছাড়া আর কিছু না। এই হলো মানবতা। আর মুসলমানদের নিয়ম কি? এই যখন বাপ মা বুড়ো হয়ে যায় তখন তাদের খেদমত আরো বাড়াইয়া দেয়। কথা ঠিক? খেদমত বাড়াই দিয়া বাপ মা তখন দুই চক্ষের পানি সেইরা দিয়া রব্বুল আলামিনের দরবারে বলে, মালিক আমার এই সন্তানটা আমার জন্য এই কষ্ট করছে, আল্লাহ তুমি ওর উপরে দয়াবান হও, ওকে দুনিয়া বা আখিরাতে শান্তির ব্যবস্থা করে দাও। বাপ মা যখন সন্তানের জন্য অন্তর করে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই দোয়া কবুল হয়, ওই সন্তান দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও মুক্তি পাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের মধ্যেই এত মুসলমান, এত ওলামাই কেরাম থাকার পরেও আজকে এই দুর্দশা কেন চলছে? বাজান আজকে শিক্ষাঙ্গন থেকে ইসলামী যে শিক্ষাগুলো আছে ওরা এই উঠাইয়া দেওয়ার বিভিন্ন নীল নকশা অঙ্কন কইরা ছোট ছোট বাচ্চাদের জেহেনের ভিতরে, ব্রেনের ভিতরে ইসলাম মুসলমান ওলামাই কেরামদের বিরুদ্ধে বিভিন্ন কটাক্তিমূলক একটা পরিবেশ জেহেনের ভিতরে তৈরি করে। বলেন কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি অনেক সময় বলি যে শিক্ষা দুই প্রকার। কয় প্রকার? একটা হইলো দুনিয়ামুখী শিক্ষা নিছক, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। কথা কর না কা? এই দুনিয়ামুখী শিক্ষা যাদের সঙ্গে দিনী শিক্ষা কোনো সংমিশ্রণ নাই, এই নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে একশো জন মানুষের ভিতরে একশো জন কুত্তার চেয়েও খারাপ হয়। কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, জোরে বলেন কথা ঠিক কিনা? এখন অনেকে বলতে পারেন, হুজুর কি বললেন, দুনিয়ামুখী অনেক শিক্ষায় শিক্ষিত, তারা দি নামাজি, তারা দি দিনদার, তাদের দি কপালে দাগও ফুরিয়ে গেছে, অনেক আলেমুল আমাদের তাদের আমল আখলাক অনেক ভালো, জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বলবো বাজার খবর নিয়ে দেখেন, তারা ওই শিক্ষার মাধ্যমে নামাজি হয় নাই, তারা ওই শিক্ষার মাধ্যমে রোজাদার হয় নাই, তারা ওই শিক্ষার মাধ্যমে জুলুম ছাড়ে নাই, ওই শিক্ষার মাধ্যমে তারা মিথ্যা ছাড়ে নাই, যে কোনো এক নামাজির সঙ্গে সংস্পর্শে থাকার কারণে নামাজি হয়েছে, একজন সৎ প্রকৃতির লোকের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ও এখন সত্যবাদী হয়েছে। কি আমি কথা ভুল বলছি না বলছি? এই যদি এই শিক্ষার মাধ্যমে মানুষ হইতো, আমি বলি এই বাংলাদেশের ভিতরে আমার আব্বাজান বলতেন ডাকাইত দুই ধরনের, ডাকাইত কয় ধরনের? এক শ্রেণীর ডাকাত রাস্তার ভিতরে আপনাকে ধৈর্যা বুকের ভিতরে পিস্তল ধরে ছুরি ধরে ধৈর্য বলে কি আছে বের কর, নাহলে কিন্তু ছুরি বুকে ঢুকাইয়া দেবো, আছে এই থেকে বলে কি কথা কন ডাকাত বলে না বলে না? আর এক শ্রেণী বর্তমানে ডাকাই গেছে কলম ধরছে, আর একটু আসতে কর কি ধরছে কলম ধরে বলতেছে টাকা দিলে দাও নাহলে চার সিট উল্টা যাইবে, টাকা দিলে দাও নাহলে এই কাজের বিল পাবা না, টাকা দিলে দাও নাহলে তোমার চাকরি হবে না, এই মাইকের বই বই মানে মোড়ামড়ি করে কে কেউ কথা বোঝে ওটাই নাকি? হ্যাঁ আচ্ছা বলেন তো, যারা সেরে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইল, দিনী শিক্ষার তাদের সংস্পর্শ হয় নাই, দিনী শিক্ষার সাথে তারা জড়ায় নাই, এরকম ওই পিস্তল ছুরি ধরে ডাকাতি আর কলম ধরে ডাকাতি এই দুই ধরনের ডাকাত বাদ দেন মানুষ কজন?
একজন আছে নাই জোরে কান এই বাংলাদেশে টাকাগুলো চুরি করিয়া সব বিদেশে পাঠাইছে কারা সব হুজুরেরা সব হুজুরেরা হ্যাঁ হুজুরেরা পাঠাইছে আবার বর্মিয়া দাবি করে আমি অমুক আমি সমুক তুমি কি তুমি একটা চোর তুমি একটা বদমাস তুমি একটা নির্লজ্জ আজকে আমার রিক্সাওয়ালা বাজানরা এই বেটার মাইকের জন্য আছে বয়ান করতে বলে এই বেটাই তো হাজির শুরু করবে যে কথা বলতে চাইছিলাম রিক্সাওয়ালা বাজানরা বাজান রাস্তার ভিতরে রিক্সা চালায় গরমের ভিতরে মাথার ঘাম পায়ে পড়ে পরে পরে এই ট্যাক্স ভ্যাটের টাকা সরকারি ফান্ডে জমা হয় না এই কৃষক ভাইরা রাস্তা ক্ষেতের ভিতরে কৃষি কাজ করে রোদের সামনে করে কালো হয় না নদীর ভিতরে সাগরের ভিতরে জানের ঝুঁকি নিয়ে মাছ ধরে না এই এতজন জেলে নিখোঁজ হয় না হয় না এই টাকাগুলো সরকারি ফান্ডে জমা হয় আর ওখানে পাওয়ার হইয়া ওই টাকা চুরি কইরা তারপর বান্দর নিবেলায় বান্ধবী শোনেন নাই কয়েকদিন আগে 3,500 কোটি টাকার উপরে চুরি করিয়া 80 জনের মতো বান্ধবী বানাইছে কথা ঠিক না ঠিক ওর বাপের টাকা না 14 গোষ্ঠীর টাকা বাংলাদেশের জনগণের মেহনতি টাকা আবার ওরা বলে একটা বেড়া হইছে মানুষ তো দূরের কথা কুত্তার চেয়েও খারাপ হয়েছে খবর না জোরে বলেন কথা ঠিক কিনা এই মুসলমান সন্তানেরা মনে করছে আমরা হুজুরেরা কিছু বুঝি না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেইটা প্রতিষ্ঠা করছে বিজাতিরা খ্রিস্টানরা খ্রিস্টানরা তাম দুনিয়ার ভিতরে এই উচ্চ শিক্ষা দুনিয়ামুখী সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঠিক কিনা সেখানের ভিতরে এখনো পরিষ্কারভাবে লেখা আছে তাম দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম কত মনীষীর নাম এই 100 মনীষীর নামের ভিতরে সর্বপ্রথম নামটা বিজাতিরা লেখতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা লিখি নাই বিজাতিরা লেখছে ঠিক কিনা বাজানদেরকে বলবো আল্লাহ রাসূলের ইতিহাস বলেন সাহাবায়ে কেরামদের ইতিহাস বলেন এই আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দিতেছে কারা কাফেররা মুখ খুলে বলেন কাফেররা আবার জোরে বলে কারা কাফেররা না মুসলমানরা না আল আমিন উপাধি দিতেছে কাফেররা আল্লাহর হাবিবের সে এত সত্যবাদী দুনিয়াতে ইতিহাসে আসেও নাই আসবেও না নাই জোরে বলেন কথা ঠিক না ঠিক একে তো কাফেররা উপাধি দিতেছে যখন নাকি তাদের কবিলার ভিতরে বংশ বংশ ঝগড়া সৃষ্টি হইতো তখন সমাধানের জন্য আল্লাহ রসুলকে তারা সালিশ হিসেবে মানত কথা বলে আল্লাহর ঘরের করোনার যে হজরে আসওয়াদ পাথর নিয়ে ঝগড়া বাজছে 4 কবিলার ভিতরে 4 গোত্রের মধ্যে তখন তারা সবাই মিলে আল্লাহ রসুলকে বাসেন সালিশ দেন সমাধান চাইতে তো ভাইতে মানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা রুমাল নিজের লাইসে দিয়া তারপর পাথরটা নিজে উড়িয়ে দিস কলে হাম 4 কবিলা 4 করোনা ধরো দর্শে দইরিয়া ওই যেখানে হজর আসওয়াত রাখা হয়েছে ওরা কিন্তু বেহেস্তের একটা পাথর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন কথা বুঝলেন তা যখন নাকি ওরা উঠাইবে কে উঠাইবে আল্লাহ রাব্বুল নিজে উঠাইয়া আস্তে ওই জায়গায় রেখে দিস সবাই শরীক হয়েছে ঝগড়াও শেষ হয়ে গেছে কথা ঠিক না আমার বাজানদেরকে বলবো আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে এখনও পরিষ্কারভাবে মূল ফটকে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বছর দ্বারাক আগে ইটালির এক সংসদ সদস্য ইটালির পার্লামেন্টের এমপি ছিল ইসলাম মুসলমান বিদ্বেষী তামাম দুনিয়াতে উল্লেখযোগ্য একজন তিনিও একজন চিন্তা করলে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লিখতে হবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বই লিখতে ইসলাম সম্পর্কে জানা লাগবে না যখন জানতে গেল তিনি নিজেই কিছুদিন আগে কলেমা পড়ে মুসলমান হয়ে আজকে মুসলমানদের অপবাদের কোনো শেষ নাই ঠিক না
মুসলমানরা বিজেপির উপরে আঘাত করে, জুলুম করে, নির্যাতন করে, সন্ত্রাস বলে কি বলে না? আমি এত উদাহরণে যাব না। এই কিছুদিন আগে ভারতে উল্লেখযোগ্য একটা মিডিয়া, এই ভারত উপমহাদেশ মুসলমানরা 665 বছরের মতো রাজত্ব করছে না, 665 বছরের মতো। সেখানে মিডিয়া বলতেছে মুসলমানরা যদি জালেম হতো, অন্য ধর্মের উপরে তারা যদি আঘাত করত, বা অন্য লোক এই ধর্মীয় লোকদের যদি হত্যা করত, তাহলে ভারত উপমহাদেশের মধ্যে 665 বছরের মধ্যে একজন হিন্দু অন্য কোনো বিজাতি থাকতে পারত না। তাহলে তো হিন্দু আসলো কোথা থেকে? তাহলে বোঝা গেল মুসলমান অনার্থ কোনো জাতির উপরে কারো উপরে জুলুম করে না, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমানদের জান মালের নিরাপত্তা আমাদের, কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলো ইসলাম সম্পর্কে বুঝে না। এই যে আমি বলছিলাম যে দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে শতকরা 100 জন কি হয়, অমানুষ হয়, তার বাস্তব নমুনা আমি অনেক সময় বলি আমাদের পাশের রাষ্ট্র এই মায়ানমার। মুসলমানদের উপরে যে তামাম দুনিয়ার ইতিহাস বিরল যে জুলুম করা হইল, আমার মুসলমান বাবাদের উপরে, আমার মাদের উপরে, আমার যুবকদের উপরে, আমার মায়ের কোলের বাচ্চারা দুধ পান করতেছে, সেই বাচ্চাটাকে টাইনা ছুরি দিয়ে টুকরা টুকরা কইরা রক্ত দিয়ে ওরা গোসল করে হোলি খেলায় মত্ত হয়, বলুন তো এটা কি মানুষের কাজ, অমানুষের কাজ? এটা মুখ খুলে কথা বললেন মুসলমানদেরকে সাগরের ভিতরে জানেন নিরাপত্তাহীন অবস্থায় ভাসিয়ে দিয়েছে, কথা ঠিক? এটা কি মানুষের কাজ, অমানুষের কাজ? আচ্ছা এরপরে আসেন, যখন নাকি আপনারা খেয়াল করছেন জাতিসংঘ নাম শুনছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি সৌদি সরকার তাদের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসাবে একবার হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই আরাফাত ময়দানে সরকারি সৌদি সরকারের পক্ষ থেকে তিনি ওখানে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিল। সেখানে তামাম বিশ্বের মুসলমান জমা হয়েছে না? হে আব্বাজান বলছিলেন, হে তামাম দুনিয়ার মুসলমানেরা, আমরা যে জাতিসংঘ দেখতেছি এটা মূলত জাতিসংঘ নয়, এটা হলো মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা সবাই একত্রিত হয়ে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি, কথা ঠিক? তার আজকে বাস্তব তামাম দুনিয়ায় তার নজির আছে, জোরে কর আছে। ইরাকের ভিতরে আমেরিকা সহ ন্যাটো জোট যে আক্রমণ করলো, আমি জিজ্ঞেস করি বাজান অজুহাত কী দিল? জীবন ওয়াসওয়াস, কি আসলো? জোরে কর, এই জীবন ওয়াসওয়াসের অজুহাতে লক্ষ লক্ষ মানুষ মাইরে ফেলাইছে না, দেশটা এত সুন্দর দেশটাকে এই ধ্বংসস্তূপে পরিণত করছে না, এত লোক মারলো দেশটাকে ধ্বংস করে ফেললো, পরবর্তীতে এখন রিপোর্ট বেরোইছে জীবন অস্ত্র বলতে কোনো চিহ্ন নাই, এতে তারা সন্ত্রাস হয় না, সন্ত্রাস হয় বলে মুসলমান। সেই জাতিসংঘের ভিতরে যখন মায়ানমার ইস্যু উঠছিল আলোচনায়, তখন তামাম দুনিয়ার মোরল দাবি করে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, এই লন্ডন, ফ্রান্স, এরা জাতিসংঘের এই সেই প্রস্তাবের ভিতরে মায়ানমারের পশুদের পক্ষ অবলম্বন করলো না নির্যাতিত মুসলমানদের পক্ষ অবলম্বন করলো? একটু মুখ্য কথা বলেন, পশুদের পক্ষ অবলম্বন করলো, কথা ঠিক? তাহলে এখন বলেন এই যারা পক্ষ পশুদের অবলম্বন করলো এর ভিতরে শিক্ষিত একজনও নাই, সব কি উচ্চ শিক্ষিত? জোরে কন, বড় বড় লেভেলের শিক্ষিত না? তাহলে ওই শিক্ষার মাধ্যমে মানুষ বানায় নাই, কুত্তার চেয়েও খারাপ বানাইছে, কথা ঠিক? এই জন্য আমার বাসানদেরকে বলবো এই বাংলাদেশের ভিতরে দুই একজন বৌদ্ধ আছে না, শতকরা 1% হবে না, আমাদের মুসলমান মা বোনদের উপরে, আমার বাচ্চাদের উপরে, আমার মুরব্বীদের উপরে আঘাত করে টুকরা টুকরা করলো, আমাদের মুসলমানদের ভিতরে রক্তকষ্ট নাই, আমাদেরকে একটু মায়া লাগে নাই? আমরা এর প্রতিশোধ হিসাবে যদি ওদের উপরে চড়াও হতাম, ওদেরকে নাস্তা করার ভাগে ও তো মনে পাওয়া যেত, কিন্তু আমরা কি চড়াও হয়েছি? জোরে কন, চড়াও হয়েছি? কারণ চড়াও হইনি কেন? দোষ করছে ওরা, এরা তো আর দোষ করেনি, কথা বলে এই বিবেক এই ফিরে রাখলো কোন নীতি আদর্শ? জোরে বলেন, আবার জোরে বলেন। এই যে আমার বাজানদেরকে বলবো
যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া পাশ্চাত্য বিজাতিদের পায়খানা প্রস্রাবে পাছার খাইছে। আমি সেই বাজানদেরকে বলবো, বাজান দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও মুক্তি নয়। কথা ঠিক, এই জন্য আমি বুঝের জন্য মনে করছি আমরা হুজুর কিছু বুঝি না, টুপি মাথায় দেবো মাথায় কিছু থাকে না, সব আগো মাথায় সব উঠতে চুল মোড়েও নাই, চুল এখন বুদ্ধি মাথায় যে নামে জিভবে এসে এখন নাম রাখছে বুদ্ধিজীবী, কি নাম রাখছে অর্থাৎ মাথায় এখন বুদ্ধি নেই আইসে বলে জিভবে বুদ্ধিজীবী। এই জন্য তো আবল দাবল কথা কয়, মাথা থাকলে তো কথার মার্জিন থাকতো, কিন্তু এখন মাথায় তো আর বুদ্ধি নেই, বুদ্ধি এসে জিভবে যা মনে কথা কয়, এর নাম হয়েছে বুদ্ধিজীবী, কথা কয় না, একটাও মানুষের চরিত্র নাই, কথা ঠিক। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, মনে করছে আমরা হুজুরে কিছু বুঝি না, বুঝার শুনে টুপি মাথায় রাখছি, বুঝে শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে লম্বা জামা গাই দিছি, এই বুঝে শুনে জুলুম আল্লাহর ফজলে করি না, বুঝে শুনে মিথ্যা কথা বলি না, বুঝে শুনে জুলুমের ভিতরে লিপ্ত হই না, বুঝে শুনে আল্লাহর ফজলে করে হুশ থাকতে জীবন থেকে নামাজ ছাড়ি না। কারণ কি, ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কুরআন কারীম সত্য, জোরে কর জোরে কর, কুরআন কারীম সত্য, আবার জোরে কর সত্য। তাই কুরআন কারীম যদি সত্য হয়, মাঝানদেরকে বলবো দুনিয়ার জিন্দিগিটা হলো মুসাফির খেলা, মুসাফির হামেহা সবাই কবর আখের ঠিকানা, মুসাফির হামেহা সবাই কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হুই পিছে রওয়ানা, দুনিয়াটা মুসাফির খানা, জোরে কন জোরে কন জোরে কন। এই জন্য আমার বাজানদেরকে বোঝার জন্যে আমি কোরআনুল কারিমের শুরুর আয়াত তেলাওয়াত করছি, যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর যারা মানুষের সুরাতে পশু ওরা কিন্তু বুঝবে না, জোরে বলেন কথা ঠিক কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে প্রায় 32 মতো মুজিজা প্রকাশ পাইল, কত 32, প্রায় 32 মতো বাজার আল্লাহর হাবিবের দরবারে একটা মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে আসে দোয়ার জন্যে, মায়ের দুধ পান করে বাচ্চা, আল্লাহ রসুল বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসে, মিসকি মিসকি হাইসে আল্লাহর রসুল বাচ্চাটাকে প্রশ্ন করল, হে বাচ্চা বলো তো আমি কে, কারে প্রশ্ন করছে, দুধ পানকারী বাচ্চা, আল্লাহর কুদরত বাচ্চার জবান খুইলে গেল, বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ঘটনা কিন্তু আবু জাহাল মার্কারা শুনছে দেখছে, এরপর ওদের কিন্তু ঈমান নসিব হয় না, এরকম আল্লাহর হাবিবের জমানায় কিন্তু আবু জাহাল মার্কা ছিল, মাঝখানেও গেছে বর্তমানেও আছে কিয়ামত পর্যন্ত থাকবে, এরা কিন্তু বলবে না। বাজান যদি না বোঝো আমাদের করার কিছু নাই রে বাজান, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন কাফেররা ঈমান আনে না, হেদায়েত নসিব হয় না, আল্লাহর হাবিব এমন পরেশান হয়ে গেল মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূল আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই, ওরা না মানলে আপনি জোর করে মানাবেন, এর জন্য তো আপনাকে দুনিয়া আমি পাঠাই নাই, আপনাকে দুনিয়াতে পাঠাইছে শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামা ইকরাম অনেক সময় বয়ান করার পরে বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাইয়া দিলাম, মানো বা না মানো এটা বুঝবা মাওলার সঙ্গে, জোরে বলেন কথা ঠিক কিনা। তবে বলতে পারেন হুজুর এত বাধা এত জেলের ভয় এত নির্যাতন জুলুম এরপর জান যাওয়ারও ভয় তারপরও পিছনে আপনারা কেন ছাড়েন না, বাজান না ছাড়ার পিছনে কতগুলো কারণ, একটা 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় যাইয়া পেয়ালা নিয়া
পানি পাইয়া খেলা করে, পানির খেলায় বাচ্চা খটখট খটখট করিয়া হাসে। গাটলার কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া ঘাটলা থেকে যাইতে চায় না। যখন একটা বুঝদার মানুষ ঘাটলার পাশ থেকে রওনা করবে, তাকাইয়া দেখবে ঘাটলা বাচ্চা পানির খেলার মজা পাইয়া খটখট করে আসে। ঘাটে অন্য বুঝদার কোনো লোক নাই, যার ভিতরে মানবতা আছে সে কি ওই বাচ্চাটাকে একটা পানির ঘাটলায় কি রাইখে যাইতে পারবে? বাজার সে জিব্বায় কামড় দিয়ে দৌড় মারবে, দৌড় দিয়া যাইয়া বাচ্চাটাকে ধরবে। বাচ্চাকে ধরার সঙ্গে সঙ্গে ওর পানির খেলার মজা ছুইটা গেল। ও জোরে জোরে চিল্লায় পানির পাশ থেকে যাবে না, ও ধইরা ওই ওই বুঝদার লোককে লাথি মেরে কামড় দেয়, পানির পাশ থেকে যাইতে চায় না। তখন ওই বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা রে বাজান, তুমি তো বোঝো না, পানির খেলার মজা পাইয়া তুমি পানির পাশ থেকে যাইতে চাও না, কিন্তু তোমার পানি সম্পর্কে তোমার জানা নাই। তুমি পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাস্তা যদি টুক ঘুরে পানির মধ্যে পইরে যাও, বাজান আর তো বুঝি কোনোদিন উড়বা না। তুমি আমাকে যত লাইঠাও যত ক্যামরাও, যদি তুমি যত চিল্লাও, তোমাকে একা পানির পাশে আমি রেখে যাইতে পারবো না। বাজান আমরা হকানি ওলামাই কিরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, কতিবে আল্লাহর বান্দা বান্দিরা, আমার যুবক বাবারা, আমার যুবক মেয়েরা, আমার মা বোনেরা, আজকে মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, রোজা না রাইখার রোজা বেরোজদারে মজা পাইয়া, বাজান রে হারামে মজা পাইয়া, ঘুষে মজা পাইয়া, সুদে মজা পাইয়া, আরে দুনিয়ামুখী সরকারি দলের ক্ষমতা পাইয়া, বাজান রে বিভিন্ন জুলুমের ভিতরে লিপতে মজা পাইয়া, ধরাকে সরা জ্ঞান মনে করে না, খিট খিট কুজে হাসতে আছে। আমরা যখন বাধা দেই, বাধা দিলে আমাদেরকে মারতেও চায়, গালিও দেয়, এমনকি আমাদের ধার পর্যন্ত ভাঙিয়ে ফেলতে সব কথা ঠিক না বেঠি। তারপর আমরা বলি, বাজান বোঝো বোঝো, তোমাদের পায়েও ধরছি হাতেও ধরছি, বাজান তোমাদের তো জানা নাই, তোমরা জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছ, আমার মাওলার শুধু হুকুমের অপেক্ষাটু বাকি আছে, আমার মাওলার হুকুম অনুযায়ী সালাতু আসসালাম পিছনে হাত পাত্যা দাঁড়াই অপেক্ষা করতেছে। আমার মাওলা যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি তোমাকে থাবা মাইরা বসে আর তো বাজান দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসতে পারবা না। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, হারে তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকতে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। রাশিয়া আমেরিকা চীন ভারত যেখানে মানুষ থাকুক না কেন, লন্ডন থেকে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজে আমার আম্মা ঘুমায় রইল, আমার আব্বাও ঘুমায় রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায় রইল, ওই আসবাদ খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এমন একটা দিন আসবে রে মন, যেদিন দুনিয়ার সব কিছু নিয়ম অনুযায়ী চলতে থাকবে, আরে তুমি আর আমি খবর দিতেও পারবো না, নিতেও কিন্তু পারবে না। এ আল্লাহর দুনিয়াদার পাগল আমার বাজানরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুম, মানুষ বড় নেমকরম। বাজার একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ কর, চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা একটু চিন্তা করো, তোমার আমার উপরে আমার মাওলার কি দয়া কেই মায়ার। বাজার কেয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করতে থাকো, কোনো দিন বুঝি শুকরিয়া আদায় শেষ হবে না। বাজান কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছি না, আদে মিয়া দাদাই বা জব মুসলমান কর দাই, হ্যাঁ খোদা করবা সব এহসাবর এহসাব করো দাই, আমার মালিকের তোমার উপরে কি দয়া কি মায়া,
একটু চক্ষু বন্ধ করে মাঝে মধ্যে নিরিবিলে একটু মোরাকাবা চিন্তা করো, বাজান আমি মালিকের কাছে, তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আমার রুহটাকে আপনি মুসলমানের ঘরে দান করেন, বাজান এরকম কেউ দরখাস্ত আল্লাহর, বাজান আমার মালিক, আল্লাহু আকবার, হিন্দুর বাচ্চারও তো একটা রুহ, খ্রিস্টান বাচ্চারও তো একটা রুহ, ইহুদির বাচ্চারও তো একটা রুহ, বাজান বৌদ্ধের বাচ্চারও তো একটা রুহ, অন্য অন্য ছাগল ভেড়া গরু তারও তো একটা রুহ, আমার মাওলো যদি ইচ্ছা করত তোমার আমার রুহকে একটা হিন্দুর ঘরে ঢুকাতে পারত, একটা খ্রিস্টানের ঘরে ঢুকাতে পারত, বাজান একটা ইহুদির ঘরে ঢুকাইয়া দিতে পারত, তুমি আর আমি একটা হিন্দুর বাচ্চা খ্রিস্টানের বাচ্চা হয়ে দুনিয়া জন্ম হইয়া যাইতাম, আমার মাওলার কাছে বিনা দরখাস্তে বিনা চেষ্টা তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরের ভিতরে দান করলো, এখন তুমি আর আমি মুসলমান হিসাবে আজকে পরিচয় দিব, আব্দুল করিম আমি রেজাউল করিম, পর্দালে মা বোন রে আমি আয়েশা আমি ফাতেমা, এই পরিচয় দে, এই পরিচয় দেওয়ার বাজান আমার মাওলার কুদরত তোমার আমার উপরে মাওলার রহমত, জোরে বলো কথা ঠিক না ভাই ঠিক, আমার বাজানদেরকে বলো আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, আমার মাওলা তোমাকে আমাকে কীভাবে দুনিয়ায় পাঠাইলো, কীভাবে মায়ের পেটে লালন পালন করলো, একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে একটু চিন্তা করো বাজান, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলেন, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হে বড়মিয়ারা, হে মাতুকবাররা, হে সর্দারেরা, হে বড় বড় ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলেন, হে আব্দুল করিম তুই একটু তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তুই ছিলি এক কাতারে নাপাক পানির মানুষ, ওই পানির ভিতরে তোর কোনো অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তাও আবার আমসার, তাও আবার ভেজাইলা পানি, ওই ভেজাইলা পানির মধ্যে আমি ওই পানিকে জুমাত বানাইয়া রক্তের দ্বারা তৈরি কইরা, ওই রক্তের ভিতরে আস্তে আস্তে আমি হাড্ডি তৈরি করলাম, ফাকা সাউনাল ইজাম আল আহমাম, ওই হাড্ডির উপর আমি গোস্ত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর সুরতের একটা মানুষ তোকে আমি তৈরি করলাম, ও আল্লাহর বান্দারা পর্দালে মাহবুনেরা, কত মানুষ অন্ধ তোমার আমার কাছে এসে দেখা করে, আজকেও কয়েকজন অন্ধ আমার সঙ্গে দেখা করলো, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারত কি পারত না, আরে অন্ধ এসে ডাক দিয়ে বলে হুজুর আপনাকে আমার মালিক কত সুন্দর দুইটা চক্ষু দান করলো, কত সুন্দরভাবে দুনিয়াকে দেখেন, আমাকে মালিক চক্ষু দেন আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার, হুজুর আমাকে একটা পয়সা দান চাউল কেনো ভাত পাক কইরা খাবো, তার দিকে তাকাইলে চোখের পানি রাখা যায় না, মালিক তুমিও তো আমাকে ইচ্ছা করে এরকম অন্ধ করিয়া দুনিয়ায় পাঠাইতে পারতা, আরে তখন আমাকে ডাক দিল অন্ধ তুমি আমাকে কত সুন্দর দুইটা নেমাত দান করলা, চক্ষু দিয়া তামাম দুনিয়া দেখি, এই নেমাত কে দান করলো, কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ আউ করে ছিল, ওর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না, আর তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো, হে নেমু খানামের দলেরাম আমার মালিকের কত দয়া কত মায়া তোমার আমার উপরে একটু চিন্তা করো, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোস্ত আছে না নাই, সব গোস্ত কি কথা বলতে পারে বাজান, জিব্বাও তো একটা গোস্তের টুকরা, ওই গোস্তের টুকরা অনর্গল 24 ঘন্টা বেদারক কথা বলতে থাকে, জিব্বা কোনো দিন ব্যথা হয় না, এই কুদরতি কথা বলার শক্তি কে দান করলো, আমার মালিক একটু দেখুক
বান্দাকে আল্লাহ বইলে ডাকছে আল্লাহ বাজান এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া মাওলার দরবারে দুই চোখে পানি চাইরা কান্দার বলে মালিক তুমি আমাকে এমন গরিব বানাইলা আমাকে এক জোড়া জুতা কেনার তৌফিক দাও নাই আমি জুতা ছাড়া হাঁটি আমাকে এক জোড়া জুতার তৌফিক দাও নাই কেনার ওই আল্লাহর বান্দা কাইটে কেটে যখন মসজিদ থেকে নামলো দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায় ওর দুইটা পাওই না তখন আল্লাহর বান্দা মাওলার দরবারে কান্দার বলে মালিক আমার চেয়ে এত নেমুখার আমার দুনিয়ায় থাকতে পারে না তুমি আমাকে পয়সা দাও না এর জন্য আমি আফসোসে কান্দে তুমি তো তোমার এই বন্দার দুইটা নেমাত পাওই দান করো নাই আমাকে তো দুইটা নেমাত তুমি পাও দান করো না মালিক আমার চেয়ে নেমুখার আমার নাই বাজার এই পাও নেমাত কে দান করলো রে বাবা এ আল্লাহর বান্দারা আমি কিশোরগঞ্জ কয়েক বছর আগে গেছিলাম সেখানে একটা বড় লোক একটা তার সন্তানকে নিয়ে আসলো দেখতে এত সুন্দর পুকুরের চেহারা সে কান্দা শুনে বলে হুজুর আমার সন্তানটাকে মাওলা ভালো মন্দ বোঝার শক্তি দান করে নাই আমার সন্তানটা প্রতিবন্ধী ওর জন্য একটু দোয়া করেন তখন তাকাইয়া বলি মালিক তুমিও তো আমাকে ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা তখন আমার কোনো মূল্য ছিল না তুমি আমাকে ব্রেন নেমাত দান করলে এই ব্রেন নেমাত কে দান করলো জোরে বলো কে আমার এর জোরে চিৎকার মারে বলো কে এই দুনিয়াদার পাগল আমার বাজান মন কি বুঝরে মন রে দুনিয়া আসার পরে বড় হইয়া এখন বাপকে আব্বা কইয়া ডাক দেয় আব্বার কলিজাও ঠান্ডা হইয়া যায় আম্মাকে আম্মা বইরা ডাকে আম্মার কলিজাও ঠান্ডা হইয়া যায় বন্ধুকে বন্ধু বইয়া ডাকে বন্ধুর কলিজাও ঠান্ডা হইয়া যায় দলের নেতা নেত্রী লিডারকে লিডার নেতা নেত্রী কইয়া ডাক দেয় তাদের কলিজাও ঠান্ডা হইয়া যায় আমার মালিক কেমন যেন ডাক দিয়ে বলো রে মুখারাম যেই জবান দিয়ে তোর বাপকে ডাকলি তোর মাকে ডাকলি তোর বন্ধুকে ডাকলি তোর দলের নেতা নেত্রীকে ডাকলি ওই জবানটা তো দিছিলাম আমি আজকে জবান দিয়ে ডাকলে তারা খুশি হইয়া যায় ওই জবান দিয়ে যদি তুই একবার আমাকে আল্লাহ বইলা ডাক দিতি আমার কুদরাতি কলিজারা ঠাল্লা আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা কেমন দয়ার মাওলা কার প্রেমে পড়ছো কার মহাব্বতে পড়ছো কার জন্য জীবন শেষ করতেছ হে দুনিয়াদার পাগল আমার বাজানরা হে কবরের যাত্রীরা তার বাস্তব তামাম দুনিয়ার ভিতরে বর্তমানে করোনা ভাইরাস চলছে বাজান আজকে প্রমাণ হয়ে গেল কে কার আপন তোমাদের এই চাঁদপুরের ভিতরে দেখছো করোনা ভাইরাসে স্বামী মহিলা গেছে স্ত্রীর কাছে যায় না আর স্ত্রী মহিলা গেছে স্বামী কাছে যায় না সন্তানের কাছে পর্যন্ত যায় না লাশ গোসল করে দাফন কাবন করবে কার জন্য জীবন শেষ করলা কার জন্য হারামকে হারাম বললা না ঘুষকে ঘুষ বললা না সুদকে সুদ বললা না কই আজকে তোমার পাশে কেউ একটু সহযোগিতার হাত বাড়ায় না আজকে দিনদার আল্লাহওয়ালা মানুষ বিশেষ করে বাজার ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির দিনদাররা জানের ঝুঁকি নিয়ে তাদের কাছে যাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া জানা জানা মাইয়া কবর ধুই দেয়া কবরে রাখিয়া ধোয়া করে এ জোরে বলো কথা ঠিক না বে ঠিক কার জন্য জীবন শেষ কল্লারে বাজান এই জন্য বাজানদেরকে বলবো পর্দানে মা বন্ধুদেরকে বলবো আসলে আমরা যাদেরকে আপন মনে করি কেউ কিন্তু আপন না সব স্বার্থের পাগল এ ধরে বলো সব কীর পাগল কীর পাগল
আরে আজকে বাস্তবতা দেখছো কার জন্য সম্পদ রেখেছে অবদান। যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে মারা গেল, তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে তিনিও একজন। যখন নাকি শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লিখে দেব, যদি আমার একটু শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো। এখন আর কেউ কাছে নাই, এখন আর কেউ তার পাশে নাই। আজকে হাজার 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 কোটি টাকার সম্পদ রেখে গেল, কই তার সঙ্গে তো আর কবরে নিতে পারলো না। এরকম একদিন আসবে তুমি আর আমি কবরে সম্পদ নিয়ে যাইতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুরকে বলবো, বাজান হযরত থানবী রহমাতুল্লাহ এই বয়ান করতে করতে এক পর্যায়ে বইলে ফেলো, রে মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। লোকেরা বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? তখন তিনি ডাক দিল, রে মানুষ আমরা অনেকে কুকুর বালিতে পালি, বাড়িতে কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোস্ত খাই হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাটাগুলা বাহিরে ফালাই, কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুরকে কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নে মোখারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলে খাই আমার জীবনকে বাঁচাইলাম। আরে তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর জন্য ক্ষতি কোনো ক্ষতি না হয়। সারা রাত্র আমি তোর বাড়ির পাহারা দিলাম, তুই এখন আমাকে মার, তোকে আমি কামড়াইয়া রাখব না। কুকুর কিন্তু তা করে না, কুকুর লাশটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুর একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু দূরে একটু বুঝু বুঝু, মাথার একটু কাইট কইরা, বাজান মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া, করুণ সুরে ঘেউ 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 কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাপ কইরা দাও। থানবী রহমাতুল্লাহ বলে, রে মানুষ কুকুরটায় মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ, আমার মালিককে চিনলাম না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণেকের জিন্দগি, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটুল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। বাজান রে দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠইগা যাও, ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। ছাত্র যদি পড়াশোনা না করে পাশ করার আশা করতে পারে না, বাজান ব্যবসায় যদি ব্যবসায় শ্রম না দেয় ওই ব্যবসায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দার হইয়াছে, ওই মামলায় যদি দুনিয়ায় থাকো অবস্থায় শ্রম বীর না করো, ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। আর একবার যদি কবরে কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর
অসহায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তিন দিন পর্যন্ত মাহফিল চলতেছে, আমার বাজানরা কত কষ্ট করে এত বড় মাহফিলের ব্যবস্থা করলো, শুধুমাত্র কারণ কি, আল্লাহর থেকে পথ ভোলা বন্দা বান্দিদেরকে আল্লাহর সঙ্গে কীভাবে জড়াইয়া দেওয়া যায়, এই চিন্তা রাত্র ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাওয়া দাওয়া সময় মতো করতে পারে নাই। এই ব্যবস্থার মাধ্যমে বাজান, এই ব্যবস্থা আজকে তিন দিন শেষ হইতে চলছে রে বাজান, আবার আগামী বছর আল্লাহ কবুল করলে আসব, আর তোমরা আসবা বহু দূরের কথা, বাকির নাম কিন্তু ফাঁকি। এই মাল মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, মালিকের কাছে দুই চোখের পানি চাইরা, গুনার কথা মনে কইরা, যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক শুধু তোমার আমার গুনা মাফ করবেন তাই না, এমনকি গুনাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কাল, আর মাওলার দরবারে কান্না না সে মন কি বুঝো রে মন, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের, ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো